ম্যাম, আমার ওয়াইফের 17 সপ্তাহ চলছে, সে নর্মাল ডেলিভারি করাতে ইচ্ছুক। এক্ষেত্রে তার কি ফলো করতে হবে ম্যাম? আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার হাজবেন্ড ফোন করেছে, মোস্ট প্রবলি সেটা প্রথম বেবি। আমি জানি না, সে মেনশন করেনি যে তার প্রথম বেবি কিনা, আগে কোনো বেবি আছে কিনা, তার এইজ কত, এগুলোর সাথেও কিন্তু অনেক কিছু রিলেটেড হয়, তাই না? এইজটা কত, তো যাই হোক আমরা ধরে নিলাম যদি সে প্রথম প্রেগনেন্সি হয়, তাহলে প্রথম প্রেগনেন্সি হলে তার যদি একটা লো রিস্ক প্রেগনেন্সি হয়, সব কিছু স্মুথলি প্রসিড করে, যদি কোনো সমস্যা না অ্যারাইজ করে, তাহলে তো আমরা ডেট পর্যন্ত যে আমরা 40 উইকসের পরে 41 উইকস পর্যন্ত, 41+ উইকস পর্যন্ত আমরা অনেক সময় ট্রাই করে থাকি নর্মাল পেইনের জন্য। আর পেইন যদি উঠে যায় তো সেটার পরেও যে নর্মাল হবে সেটারও কোনো আমরা নিশ্চয়তা দিতে পারি না। পেইন উঠার পরে তারপরে যদি জ্বরের মুখ খুলে যায়, জ্বরের মুখ খুলতে থাকে নর্মালি, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। জ্বরের মুখ না খুললে কিন্তু নর্মাল ডেলিভারি হবে না, তখন হয়তো সিজারে যেতে হবে। কাজে তার যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা নর্মালের জন্য হয়তো ট্রাই করব। এর জন্য তার প্রেশারটা কন্ট্রোলে থাকতে হবে, ডায়াবেটিসটাও হয়তো কন্ট্রোলে রাখতে হবে। তারপর হচ্ছে তার এনিমিয়া আছে কিনা, রক্ত শূন্যতা আছে কিনা, সেগুলো দেখতে হবে। বাচ্চা আল্ট্রাসাউন্ড করে তার দেখতে হবে যে বাচ্চার পজিশন যেটা, প্রেজেন্টেশন যেটা, প্রেজেন্টেশনটা মাথা নিচে থাকতে হবে, ভার্টিস প্রেজেন্টেশন হতে হবে। অনেক সময় যদি ট্রান্সফার্স মানে আড়াআড়ি বাওয়া হয়ে বাচ্চা থাকে অথবা উল্টো থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারিতে রিস্ক হয়ে যায়। কাজে এগুলো সবকিছু দেখে লাস্ট পর্যন্ত মায়ের সবকিছু, বাচ্চার সবকিছু ঠিক থাকলে তখন একজন কনসালটেন্ট তার পেশেন্টের জন্য নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারেন। এবং দর্শক, আমরা একটু অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ এর মাধ্যমে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো এবং অনেকের অজানা অজানা অনেক কিছু সম্পর্কে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আর সেক্ষেত্রেই হবে আমাদের সার্থকতা। আসুন আমরা আমাদের এই জ্ঞানটিকে সবার মধ্যে ছড়িয়ে দেই। আর দর্শক, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, কারণ পরবর্তী লাইভগুলো আমরা সরাসরি ইউটিউব থেকে সম্প্রচার করব। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।